সাধারণকে জানানো যাচ্ছে যে আপনারা প্রত্যেকে করোনা সতর্কবিধি নিয়ম মেনে চলুন। অতি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, অতি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, বারে বারে হাত ধরবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজে বাঁচুন অপরকে বাঁচতে সাহায্য করুন, নিজে বাঁচুন অপরকে বাঁচতে সাহায্য করুন। সিঙ্গুর থানা ও হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে সমস্ত সাধারণকে জানানো যাচ্ছে যে আপনারা প্রত্যেকে করোনা সতর্কবিধি নিয়ম মেনে চলুন। অতি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, অতি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, বারে বারে হাত ধোবেন ও স্যানিটাইজার ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজে বাঁচুন অপরকে বাঁচতে সাহায্য করুন, নিজে বাঁচুন অপরকে বাঁচতে সাহায্য করুন। বারে বারে হাত ধোবেন ও স্যানিটাইজার ব্যবহার করবেন, বজায় রাখুন, নিজে বাঁচুন অপরকে বাঁচতে সাহায্য করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজে বাঁচুন। সিঙ্গুর থানা ও হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে সমস্ত সাধারণকে জানানো যাচ্ছে যে আপনারা প্রত্যেকে করোনা সতর্কবিধি নিয়ম মেনে চলুন, করোনা সতর্কবিধি নিয়ম মেনে চলুন, নিয়ম মেনে চলুন। অতি অবশ্যই মাস্ক ব্যবহার করুন, অতি অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বারে বারে হাত ধোবেন ও স্যানিটাইজার ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজে বাঁচুন অপরকে বাঁচতে সাহায্য করুন, বাঁচতে সাহায্য করুন। বাচ্চার মাছ দিয়ে সিঙ্গুর থানা ও হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে সমস্ত সাধারণকে জানানো যাচ্ছে যে আপনারা প্রত্যেকে করোনা সতর্কবিধি নিয়ম মেনে চলুন। অতি অবশ্যই
মাস্ক ব্যবহার করুন, অতি অবশ্যই মাস্ক ব্যবহার করুন। হ্যাঁ, এই উদ্যোগটা আজকে কেন নিলেন? এই উদ্যোগটা আমাদের সিঙ্গুর থানা তথা হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে, যেভাবে করোনা সংক্রমণের হার সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, এই দ্বিতীয় সংক্রমণের প্রাককালে আমরা মানুষকে একটা জনসচেতনতার বার্তা দিতে চলেছি যে অন্তত প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন, হাত ধোন বারে বারে, স্যানিটাইজ করুন এবং সামাজিক দূরত্ব বিধি মেনে বাজার ঘাট মানুষ যেভাবে সংক্রমণের পথে দিন দিন এগিয়ে যাচ্ছে তারই একটা সতর্কতা বাণী আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলুন, মাস্ক পরুন, বারে বারে হাত ধোন, স্যানিটাইজ করুন, দেশকে করোনা মুক্ত করুন, করোনা থেকে নিজেকে বাঁচান এবং অপরকে বাঁচতে সাহায্য করুন। আগামী দিনেও কি এরকম চলবে? আগামী দিনেও বারে বারে আমরা এরকমের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারবো বলে মনে করছি এবং আগামী দিনে আমাদের এই প্রক্রিয়াটা চলবে।